বিয়ের এক মাস পর স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক নাবালক স্বামীর বিরুদ্ধে পরিবারের লোকজনের অভিযোগ পেয়ে ওই তরুণী স্ত্রীকে উদ্ধার করেছে উড়িষ্যার পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে জুবেনাইল আদালতেই তোলা হয়েছে সতেরো বছরের ওই নাবালকের বাড়ি ভারতের উড়িষ্যার বালাঙ্গীর জেলায় জুলাই মাসে ছাব্বিশ বছরের এক তরুণীর সাথে বিয়ে হয় তার সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই হয়েছিল সেই বিয়ে আগস্টে স্ত্রীকে নিয়ে রাজস্থানের কাজে যায় ওই নাবালক সেখানে একটি ইট কারখানায় কাজ করত সেখানে যাওয়ার কয়েকদিন পরেই পঞ্চান্ন বছর বয়সের এক ব্যক্তির কাছে এক লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় সে সেই টাকায় বড় রেস্তোরাঁয় ভালো ভালো খাবার খাওয়ার পর একটি স্মার্টফোনও কিনেন তারপর সে বাড়ি ফিরে এসে বলে তাকে ছেড়ে তার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে যদিও তার কথা বিশ্বাস করেনি তরুণীর ওই পরিবার তারা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তদন্ত নেমে পুলিশের একটি দল ওই নারীকে উদ্ধার করে নাবালককে জুবেনাইল আদালতে তুলেছিল পুলিশ তারপর তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে বর্তমানে সে সংশোধনাগারে বন্দি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন